যাচ্ছি পূজো দিতে মায়ের মন্দিরে। তো চলো তোমাদের দেখাবো মায়ের মন্দিরটা ঘুরে। আমরা রামপুরহাট থেকে যাচ্ছি, খুব বেশি সময় লাগবে না, 20-25 মিনিট লাগবে বা তার কমও লাগতে পারে। রাস্তার অবস্থা একদম ভালো না, প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে গাড়িতে। তোমাদের রামপুরহাটের একটা জিনিস দেখাচ্ছি, রামপুরহাটের পাঁচ মাথার মোড়ে বিগ বেন ক্লক রয়েছে, তো সেটাকে একটু দেখাচ্ছি তোমাদের, সুন্দর দেখতে। এই যে দেখতে পাচ্ছ এটাই সেটা, এই যে দেখাচ্ছি, দেখো ঘড়িটা ওপরে দেখা যাচ্ছে। তারাপীঠে যাবার রাস্তাটা অপূর্ব সুন্দর, দেখো দুপাশে কাশবন, কাশফুল ফুটে আছে। তারা মায়ের কাছে চলে এলাম, তারাপীঠে ঢুকে গিয়েছি আমরা এখন, আর একটু বাদেই মন্দিরে পৌঁছে যাব। এখন কিন্তু রাস্তাটা ভারী সুন্দর আর দুপাশে সবুজের সমারোহ একদম। রাস্তার দুপাশ দিয়ে বেশ বড় বড় হোটেল দেখা যাচ্ছে, বেশ ভালো সাজানো গোছানো দেখতে পাচ্ছি। মন্দিরের একদম কাছেই চলে এসেছি। তারামায়ের মন্দিরের খুব কাছেই চলে এসেছি, জাস্ট আর 1-2 মিনিট। তারামায়ের মন্দিরের একদম গেটের কাছে চলে এসেছি, এখন আমরা ওই গেটের উল্টো দিকে গাড়ি পার্ক করে রেখে তারপর মন্দিরের ভেতরে ঢুকবো। মায়ের পুজোর ফুল, মিষ্টি, মালা এগুলো সব আমরা এখন নিচ্ছি, এখান থেকে নিয়ে মায়ের মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢুকে যাচ্ছি, এবারে তোমাদের মন্দিরের চারপাশটা দেখিয়ে তারপর মন্দিরের ভিতরে ঢুকবো। এই মায়ের কাছে ঢুকে গেলাম, এবারে পুজো দেবো এবং তোমাদেরও মায়ের দর্শন করাবো, চলো। পুজো দেওয়ার পর একটু ফটো সেশন চলছে। মন্দিরের ভিতরে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে পুজো দেব, পুজো দিয়ে
তারপর মোম ধূপকাঠি এগুলো লাগাবো। এবারে যাচ্ছি মোম ধূপকাঠি ধরিয়ে দেব, ওই পুকুরটা যেই দিকটায় রয়েছে সেখানটায় জায়গা করে দিয়েছে মোমবাতি লাগাবার জন্য এবং ধূপকাঠি লাগিয়ে দেবার জন্য। কেন কি এখন তো মন্দিরের ভেতরে, কোনো মন্দিরের ভেতরেই ধূপকাঠি বা মোমবাতি লাগাতে দেয় না, বাইরে একটা জায়গা করে দেয়। তো সেখানে সেখান থেকে দেখতে পাবে বিশাল বড় পুজো দেবার লাইন রয়েছে। দেখো পুজো দেবার বিশাল লাইন রয়েছে। আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে, আর এখানেই বড় বড় ট্রে করে দিয়েছে যেখানে কিনা মোম এবং ধূপকাঠি লাগানো যায়। তারাপীঠে মায়ের পুজো আমাদের দেওয়া হয়ে গেল, এখন আমরা তারা মায়ের দিদির বাড়িতে যাব ওখানে পুজো দিতে। সেটা হচ্ছে মূলটিতে মৌলিক্ষা মন্দির বলে, তো ওই মৌলিক্ষা মায়ের মন্দিরে আমরা এখন পুজো দিতে যাব। পরের ভিডিওতে আমি তোমাদের মূলটির সেই মৌলিক্ষা মন্দিরে তারা মায়ের দিদির বাড়িতে দিদির যে পুজো সেটা দেখাবো।